জিটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরার প্রয়াসে মানিকগঞ্জে বিজয় মেলা 2018 শুরু হয়েছে। মানিকগঞ্জ সমিতির আয়োজনে এই অনুষ্ঠানে সেরা শিক্ষক, সেরা স্কুল ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অধিকার করে সেরা স্কুল পুরস্কার গ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা সমিতির সভাপতি প্রফেসর ডক্টর রশনারা। তিনি বিদ্যালয়ের সফলতাকে বজায় রেখে সামনে আরো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলেন শিক্ষার্থীদের।